এই যে ডিজিটাল ফ্যান কি গন, এটা ফ্যান? এই যে ভাই ফ্যান মানে দেখেন, এই যে আট পাতার ফ্যান, কি গন? আট পাতা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এখন আপনার রুমে লাইট লাগাই তো না ভাই, এই যে ফ্যান, এই লাইট কোন কি ফ্যানের মাঝখানে লাইট, এই দেখেন। আবার লাইটের কালারটাও চেঞ্জ করতে পারবেন, কোন কি এই দেখেন, আমি দেখাই, এই দেখেন। আরে ভাই সাদা, আবার ডিপ সাদা, আর একটা কালার, এই দেখেন, এই দেখেন, তিনটা কালার জ্বলতেছে ভাই। 100% সাউন্ডলেস, ফ্যানে কোনো শব্দ তো নাই। দ্বিতীয় কথা, আপনি যদি একটা না 72 ঘন্টা ফ্যানটা ব্যবহার করেন, আপনার বাতাস চুল পরিমাণ গরম হবে না। ডিজিটাল যুগে ডিজিটাল ফ্যান পাকা হবে ফাইবারের, একে তো হাতও কাটবে না, এবং কি ভাঙবে না, ফাটবে না, নষ্ট হবে না, প্লাস কালার ডিসকালার হবে না, জং ধরার জং মরিচা ধরবে না ভাই। এই ফ্যান আপনি শীতের দিনে ব্যবহার করতে পারবেন, কারণ এই ফ্যান আপনার গরম বাতাসও দিবে। এটার গ্যারান্টি দিচ্ছি আমরা, 1 যুগ 12 বছরের ওয়ারেন্টি। আরে শামিম ভাই, আরে ভাই, আরে ভাই, ফ্যানে পিটাইতেছেন ভাই? আরে ভাই, এই অ্যানালগ ফ্যান আমারে ভাই সন্তনা আর ভাল লাগে না ভাই। তাহলে পিটাইবেন আপনি? আরে ভাই পিটে এটার ভাইয়া ভালো না ভাই, ভাইয়া ভালো ভাই, ভাঙতে চাইতেছি ভাই। কে ভাই, ফ্যান ভাঙলে আপনি ঘুমাইবেন কেমন? ভাই এই ফ্যান রাতে ঘুমামু কোন, আপনি পুরো ঘুম হারাম করে ফেলাইছে ভাই। কে ভাই, এত শব্দ ভাই? হয় ফ্যানে তো অনেক শব্দ হয় ভাই। এই ফ্যান এক তো হলো শব্দ, আর দ্বিতীয় হলো ভাই 1 ঘন্টা ফ্যানটা চললেই না বাতাস গরম হয়ে যায়। কোন কি, তখন তো ভাই ঘুমাইতেই পারি না গরমে। আর এখন যে গরমটা পড়ছে ভাই, আপনি যদি বিশ্বাস করেন, এই গরমে ফ্যান এখন ভাই আমি ঘুমাইতেই পারতেছি না। এখন আমি কি করুম কোন? আরে আরে ভাই, আর ভাঙেন না, তাহলে ঘুমাইবেন কোন? আপনি যদি ভাঙা ফেলান আপনি কি? আরে ভাই, এটা হচ্ছিল অ্যানালগ ফ্যান। আচ্ছা, এখন যুগ হলো ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল যুগ, কিন্তু ডিজিটাল ফ্যান তো নেই, আপনি কি করবেন? এই যে ডিজিটাল ফ্যান, কি গন, এটা ফ্যান? এই যে ভাই ফ্যান মানে দেখেন, এই যে আট পাতার ফ্যান, কি গন? আট পাতা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা পাখা, আটটা পাখা ভাই। ভাই তিন পাখা, তিন পাখা হয়, চার পাতা হয়, হাইস দেখছেন আপনি পাঁচ পাতা, পাঁচ পাতা ভাই। এখন আমরা নিয়েছি আট পাতার ফ্যান, কোন কি, তাতে এটা অনেক বাতাস হবে ভাই। আবার দেখেন বাতাসটা খালি ভাই তুফান মেল, কোন কি একদম তুফান মেল। আবার কি আছে জানেন? কি আছে ভাই? এখন আপনার রুমের লাইট লাগাইতে হইব না ভাই, এই যে ফ্যান, এই লাইট, কোন কি ফ্যানের মাঝখানে লাইট, এই দেখেন। আবার লাইটের কালারটাও চেঞ্জ করতে পারবেন, কোন কি এই দেখেন, আমি দেখাই, এই দেখেন। আরে ভাই সাদা, আবার ডিপ সাদা, আর একটা কালার, এই দেখেন, এই দেখেন, তিনটা কালার জ্বলতেছে, এই দেখেন তিন কালার। আর আপনি এটা জ্বালাইতেছেন নিভাইতেছেন কেমনে ভাই? এই যে ভাই রিমোট দিয়া ভাই, রিমোটও আছে? হ্যাঁ, ডিজিটাল যুগে ডিজিটাল কাজ, কোন কি সব এখন ডিজিটাল। ওয়াও, বাংলাদেশ হলে এখন ডিজিটাল বাংলাদেশ। আমরা ফ্যান আনছি ভাই ডিজিটাল ফ্যানে। ফ্যানের নাম কি জানেন? নাম কি ভাই? ভাই এই ফ্যানের নাম হচ্ছে আকবর বাদশাহী ফ্যান। আকবর বাদশাহী ফ্যান, জি ভাই, সারা বিশ্ব কাঁপানো ফ্যান, আট পাতার লাইটিং সহ রিমোট সহ আকবর বাদশাহী ফ্যান, রিমোট কন্ট্রোল আকবর বাদশাহী ফ্যান, জি আকবর বাদশাহী ফ্যান। এখানে আরেকটা সুবিধা আছে, কি জানেন? কি সুবিধা ভাই? এই যে আমি ফ্যানটা ভাঙছি, হ্যাঁ, কি কারণে ভাঙছি জানেন? কি কারণে? একমাত্র শব্দের কারণে, শব্দের কারণে, শব্দের কারণে আমি ফ্যানটা ভাঙছি। এটাতে কোনো শব্দ হবে না ভাই, 100% সাউন্ডলেস। তো একটু ছাড়েন তো দেখি ভাই। এই যে আমি দেখাই আপনারে, এই দেখেন, যদি আপনার ফ্যান চুল পরিমাণ শব্দ হয়, নগদে টাকা ফেরত। কোন কি? 100% নগদে টাকা ফেরত। এই দেখেন, এই যে ফ্যানটা ঘুরতেছে আপনি দেখেন, শুরু হয়ে গেছে, রিমোট কন্ট্রোল না, একদম চুল পরিমাণ শব্দ হবে না, এবং রিমোটের ধারে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এই দেখেন, দেখেন তো কোনো শব্দ আসেনি ফ্যানের? না ভাই কোনো শব্দ নেই, আমি তো শীতল হয়ে যেতেছি খালি। এই দেখেন বাতাস, দেখেন কত বাতাস, আপনার 5 মিনিটের মধ্যে আপনার রুম এসির মতো শীতল করে ফেলবে ভাই। আমি তো কত দূরে দাঁড়ায় আছি ভাই, তাও তো আমার অনেক ঠান্ডা লাগছে। একবারে আপনি 10 মিনিটও লাগবে না, আপনি দেখবেন রুম পুরো শীতল হয়ে গেছে। আসলে খুবই চমৎকার এই ফ্যান, একদম সাউন্ডলেস, প্লাস আপনার এই ফ্যানে কোনো শব্দ তো নাই। দ্বিতীয় কথা, আপনি যদি একটা না 72 ঘন্টা ফ্যানটা ব্যবহার করেন, আপনার বাতাস চুল পরিমাণ গরম হবে না। বলেন কি কারণটা কি জানেন? এই যে আমি ফ্যানটাকে বন্ধ করি, কারণটা হইলো এটার যে পাতাগুলো আছে না ভাই, আচ্ছা, সম্পূর্ণ ফাইবারের পাতা, ফাইবারের পাতা। হ্যাঁ, পাতা তো হয় নরমালি হচ্ছে আপনার স্টিলের হয়, অ্যালুমিনিয়ামের হয়, কিন্তু আমরা যে ফ্যান এখন আনছি ডিজিটাল যুগে ডিজিটাল ফ্যান, পাকা হবে ফাইবারের, ফাইবার। তাহলে তো এটাই ভুলে হাত-টাত লাগলে কাটার কোনো চান্স হবে না ভাই, একে তো হাতও কাটবে না, এবং কি ভাঙবে না, ফাটবে না, নষ্ট হবে না, প্লাস কালার ডিসকালার হবে না, জং ধরার জং মরিচা ধরবে না ভাই।
আমরা যে আগে অ্যালমোনিয়ামের পাতা বা স্টিলের পাতা ফ্যান ব্যবহার করছি, এই ফ্যানগুলো কিরা জানেন, অনেক সময় মানে 2-3 ঘন্টা চলার পরে দেখবেন ফ্যান গরম হয়ে যায়, আচ্ছা পাতাও গরম হয়ে যায়, বাতাসও গরম লাগে। আচ্ছা ঠিক আছে, তবে অনেক তো বললেন ভাই ফ্যানের ব্যাপারে, তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন ভাই? এটার গ্যারান্টি দিচ্ছি আমরা 1 যুগ 12 বছরের ওয়ারেন্টি। 12 বছরের মধ্যে যদি 1 যুগ যদি 12 বছরের মধ্যে আপনার ফ্যানে কোনো সমস্যা হয় আমরা ফ্রিতে সার্ভিস করে দেব। আচ্ছা, তার মানে 2023 সালে যদি কেউ নেয়, 2035 সাল পর্যন্ত আপনি সার্ভিসিং ফ্রি পাবেন। ওয়াও, আর 5 বছরের পাবেন মোটরের গ্যারান্টি। 5 বছরের মোটরের গ্যারান্টি, কারণ হলো এই মোটর তৈরি করা হয়েছে 100% কপার মোটর। আচ্ছা, প্লাস রোলার, আপনি রোলার মোটরের কারণে কিন্তু ফ্যানের কোনো শব্দ নাই, সাউন্ড নাই। আর এখানে আরেকটা বিষয় আছে ভাই, যেটা আপনাকে এখনো বলি নাই, বিষয়টা হলো আমরা তো ফ্যান শীতের দিনে ব্যবহার করি না, করি না না, শীতের দিনে ফ্যান আপনি শীতের দিনে ব্যবহার করতে পারবেন। কিভাবে ভাই, এটা কি বলেন? আপনি শীতের দিনে ল্যাপ গায়ে দেন না? হ্যাঁ দেই। তারপরে আপনি কমফর্ট গায়ে দেন না? দেই। খেতা গায়ে দেন না? দেই। এখন আপনার কিচ্ছুই লাগবে না। কেন ভাই? কারণ এই ফ্যান আপনার গরম বাতাসও দিবে। কি বলেন? এই যে আমি দেখাই দেই, এখানে একটা রিভাইস আছে, আপনি দেখেন, এই যে ফ্যান রিভাইস, এটা আপনি রিভাইস, হ্যাঁ রিভাইস দিয়ে দিবেন, এরপর ফ্যানটা অন করে দিবেন, ফ্যানটা দেখবেন এই যে আমার বামে ঘুরবে, এই দেখেন আমার বামে ঘুরবে, উল্টা দিকে ঘোরা শুরু হয়ে গেছে কিন্তু, এই দেখেন এই যে বামে ঘুরতেছে, ওয়াও, এই দেখেন এখন আপনি পাবেন হলো গরম বাতাস, ওয়াও, এই যে গরম বাতাস পাবেন এখন, এই যে, আর যখন আপনি ফ্যানটা ডান দিকে ঘোরাবেন তখন ঠান্ডা বাতাস, তখন পাবেন ঠান্ডা বাতাস। এর আগে কিন্তু ফ্যান আমার ডানে ঘুরছে, হ্যাঁ এখন কিন্তু আমি বামে ঘুরাইতেছি, দেখেন এখন আপনি পাবেন গরম বাতাস, গরম বাতাস, আমি ফিল করতে পারছি ভাই, ঘামা যাইতেছে। হ্যাঁ, আপনি শীতের দিনে ফ্যানটা যখন আপনি রিভাইস দিয়ে চালাবেন, উল্টা ঘোরাবেন, তখন আপনার রুম মাত্র 15-20 মিনিটের মধ্যে দেখবেন রুম গরম হয়ে গেছে, ওয়াও, ঠিক আছে। আবার আপনি যদি যখন ডাইনে চালাবেন, এই দেখেন আমি আবার দিতেছি রিভার্সটা, এই দেখেন এখন ফ্যানটা নিজের থেকে বন্ধ হবে, বন্ধ হয়ে আবার উল্টা আবার ডান দিকে ঘুরবে। আচ্ছা আর ভাই, রিমোটে দেখলাম অনেকগুলো সুইচ, এগুলো ফাংশনগুলো যদি, এটা হচ্ছে আপনার রেগুলেটর, রেগুলেটর রিমোটের মধ্যে, হ্যাঁ রেগুলেটর ব্যবহার করতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে ফ্যানের অন অফ, এটা হচ্ছে লাইটের অন অফ, আর এটা হচ্ছে টাইম সেটিং, টাইম সেটিং মানে টাইমার মোডে আছে। হ্যাঁ, আপনি কখনো দেখছেন ফ্যানের টাইম আছে? না ভাই, এটা এসি তে থাকে, এসি ফাংশন। এখন আমরা নিয়ে আসি ফ্যানের মধ্যে টাইম সেটিং, ওয়াও, আপনি টাইমটা সেট করে দিবেন ঠিক টাইম মতো, এটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখবেন আমাদের দেশে একটা এরকম সময় আসে যখন মোটামুটি শীত আসে, আচ্ছা তখন নিশিরাত্রে আপনার শীত শীত ভাব, হ্যাঁ আবার অনেকে সকালে উঠে গলা ব্যথা হয়, অনেক গলা ব্যথা হয়, আপনি কি করবেন জানেন, একটা হিসাব করে 4 ঘন্টা বা 8 ঘন্টা টাইম সেট করে দিবেন। আচ্ছা, সেট করে দিলে আপনি দেখবেন ঠিক টাইম মতো ফ্যানটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আপনাকে বন্ধ করতে হবে না। এই দেখেন ফ্যান কিন্তু এখন ডানে ঘুরবে ভাই, হ্যাঁ এই যে ফ্যান, এই যে আমার ডানে ঘুরতেছে, এই যে ডানে ঘোরা শুরু হয়েছে, এই যে দেখেন এখন পাবেন হলো আপনি ঠান্ডা বাতাস। আচ্ছা, এর আগে বামে ঘুরছে আমার, বামে ঘুরাতে পাইছি গরম বাতাস, এখন পাবো ঠান্ডা বাতাস। আচ্ছা, এবং আপনি রাত্রের বেলা এখন আপনি একটু বাইরে যাবেন, ঠিক আছে, আপনি আন্ধারে দেখা গেছে খাটের থেকে নাইমা গিয়া সুইচ জ্বালাইতে হবে, এখন ওই দিন নাই ভাই, এখন ডিজিটাল যুগ, এই যে রিমোট দিয়ে লাইট জ্বালায় নেবেন। বাহ, এটা তো বালিশের পাশে রাখলে আমার হাতে থাকলো সব সময়, আমি উঠবো, উঠে ওঠার আগে লাইট অন করে উঠলাম, আমার কাজ শেষ করে শুইতে আসলাম, লাইট বন্ধ করে দিলাম। বাহ, এখন আপনার কোনো ঝামেলা নাই, এখন হলো ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ফ্যান। আচ্ছা, আর এই ফ্যানের নাম হচ্ছে আকবর বাদশা। কিন্তু ভাই এত কিছু দেখালেন, এখন কিন্তু দামটা বললেন না ভাই। দামটা আমি বলবো, এর আগে আমি ওয়ারেন্টি গ্যারান্টি বা কিভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি আমাদের শপে আসতে চান, আমাদের অ্যাড্রেস হচ্ছে চিস্তি ট্রেডার, 819 ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ নিস্তলা পোস্ট অফিস সংলগ্ন গেট মেন রোড, এখানে 3টা নাম্বার আছে। আপনারা নিউ মার্কেট আইসা কাঁচা বাজার মসজিদে আসবেন, আইসা আমাকে ফোন দিবেন, আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো। 3টা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সহ আছে, আপনারা চাইলে যারা নিতে চান প্রবাস থেকে বা দেশের যে কোনো স্থান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমাদের থাম্বনেইলে দেয়া আছে। অনেকে আছে বাসায় বইসা নিতে চান, যদি ঢাকার মধ্যে নেন তাহলে আপনি পাবেন হলো ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে যদি নেন তাহলে আমরা কুরিয়ারে দিব। কুরিয়ারে দিলে কি সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, আমাদেরকে কিছু টাকা বুকিং দিতে হবে, ওটা আপনি সর্বনিম্ন 2000 টাকা, সর্বনিম্ন 2000, আপনি 3000 দেন, 5000 দেন, আপনার মতো আপনি দিবেন। অনেকেই আবার ভাবেন যে ভাই টাকা দেবো মাই তো যাবে না, ভাই এটা হলো চিস্তি ট্রেডার্স, সারা নিউ মার্কেটে একটা টেস্টেড শপ, আর আমাদের ভিডিওর মধ্যে সবকিছু আনকমন জিনিস পাবেন।
ঠিক আছে এটা কি ভাই কোনো মানে ডেলিভারি চার্জ কি লাগবে না এটা আপনি ধরেন যদি ঢাকার মধ্যে নেন 100% ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে যদি নেন আমরা সম্পূর্ণ কোরিয়ার চার্জ ফ্রি কোরিয়ার চার্জও ফ্রি ঢাকার বাইরে কোরিয়ার চার্জ ফ্রি ঢাকার বাইরে মানে সারা বাংলাদেশ আপনি যেখানেই নেন আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আর অনেক প্রবাসী ভাই আছে যারা অনেক টাকা খরচ করে বাড়ি করে কিন্তু ফ্যান কি ব্যবহার করবে সেই চিন্তা করে ভাই এখন চিন্তা করতে হবে না আমি নিয়ে আসলাম আট পাতার আকবর বাসাই ফ্যান এটা কিন্তু চাইলে শুধু বাসা বাড়ি না অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান শোরুমে কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এটা যে কেউ নিতে পারবে অনেকেই আছেন ভাই মসজিদে কিছু একটা দিতে চান জি আপনারা এই ফ্যানটা মসজিদে দিতে পারবেন কারণ একটা সুন্দর ফ্যান এটা আপনার সবার আকৃষ্ট করবে সুন্দর দেখতেও ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলা আপনার কখনো নষ্ট হবে না আর সম্পূর্ণ 100% সাউন্ডলেস কোন 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের মোটরের গ্যারান্টি আছে আর এর যে মূল্যটা সেটা আমরা বলে দেই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 38,000 থেকে 35,000 টাকা 38,000 থেকে 35,000 টাকা হ্যাঁ আমরা এখন এই ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবেন জি আমাদের চ্যানেল দেখে যারা আসবে বিশেষ সুবিধা থাকবে মাত্র 25,500 টাকা 25,500 টাকা জি ধামাকা অফারে মাত্র 25,500 টাকা যদি ঢাকায় নেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কোরিয়ারে দিব এবং অনেক প্রবাসী ভাই আছে যাদের কোরিয়ারে যাওয়ার লোক থাকে না বা কোরিয়ারটা অনেক দূর ওই ক্ষেত্রে আমরা বাড়িতে কোরিয়ারের মাধ্যমে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু আপনার কোন রকম কোরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন আচ্ছা শুধুমাত্র 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে 2,000 টাকা বুকিং দিবেন বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন হাতে পেয়ে পরিশোধ করবে ওকে ঠিক আছে তো দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা যারা এই সুন্দর ফ্যানটি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন তৃষ্টি ট্রেডার্সে তো এটা হচ্ছে 819 নম্বর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লকের নিচতলাতে পোস্ট অফিসের গেট দিয়ে আসলে আপনি অল্প একটু আগালে হাতের ডান পাশে পেয়ে যাবেন চিষ্টি ট্রেডার্স জি তো আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই